শিম্পাঞ্জি এই মা তার বাচ্চাকে হারিয়ে পাগল হয়ে গিয়েছে, তাই এই মানুষের বাচ্চাকে কিডন্যাপ করে এখানে বসে আছে। এখন বাচ্চাটির বাবা আসে বাঁচানোর জন্য আর তার জুতোর ফিতা ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিম্পাঞ্জি মা আবার তার হাত দিয়ে বাচ্চাটিকে টেনে নিয়ে যায় তার কাছে। এখন আবার যখন তারা টানছিল, এবারে শিম্পাঞ্জি রেগে গিয়ে এদের হাতে থাবা মেরে ব্যথা দেয়। এবারে আরো একজন বাচ্চাটির জামার মধ্যে লাঠি দিয়ে আটকে তাদের কাছে নিয়ে আসতে চেষ্টা করে, কিন্তু শিম্পাঞ্জি রেগে গিয়ে তাকেই উড়িয়ে দেয়। এবারে শিম্পাঞ্জি আর বাচ্চাটি ঘুমিয়ে পড়ে। এই সুযোগে আরেক বন্ধু শিকলের উপাস থেকে বাচ্চাটিকে টেনে নিয়ে আসতে লাগে তার কাছে। শিম্পাঞ্জি মা জেগে গিয়ে তাকেও ছুঁড়ে ফেলে দেয়।